আপনি কি বুদ্ধিমান? আপনি কি টেস্ট করে দেখতে চান অন্যদের থেকে আপনার চোখের দৃষ্টি কতটা পাওয়ারফুল? আজকের ভিডিও থাকবে এমন কিছু ডিফিকাল্ট কোশ্চেন ও সাসপেন্স ছবি যেগুলোর উত্তর খুঁজে পেলেই আপনি জিনিয়াস। তাহলে দেরি না করে চলুন ভিডিওতে যাওয়া যাক। আজকের ফার্স্ট কোশ্চেনে দেখে নেব একটি ছবির চ্যালেঞ্জ। তো তোমাদের সামনে তিনটি ছবি এসেছে, এবার এই তিনটি ছবি থেকে অক্ষর নিয়ে তোমাকে একটি ছেলের নাম ও একটি মেয়ের নাম গেস করতে হবে, আর উত্তর পারলে 10 সেকেন্ডের মধ্যে কমেন্ট করে জানিয়ে দিতে হবে। গেস করতে পারলে তো এই তিনটি থেকে একটি করে অক্ষর নিলে এখানে ছেলেটির নাম হয়ে যাবে পলাশ এবং মেয়েটির নাম হবে কাকলি। চলো এবার দেখে নিই নেক্সট রাউন্ডে তোমার জন্য কি আসছে। তো চলো গাইস আরো একটি ট্যালেন্ট টেস্ট পরীক্ষা। এখানে এই দুটো ছবিকে দেখো আর বলো এখানে নামটা কি হতে পারে। যারা এই নামটি পেরে গেছো তারা লাইক করে দাও, কারণ এটি রেডি ট্যালেন্ট টেস্ট পরীক্ষা ভিডিও ছিল। তো দেখো প্রথমে লেখা আছে ওর, আর তারপরে ফাদার, ফাদার মানে হচ্ছে পিতা। তাহলে এই দুটো ছবিকে মেলালে এখানে মেয়েটির নাম হবে ওর পিতা। এবার দেখো তোমার চোখে জ্যোতি কতটা ফাস্ট। এখানে স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ অনেকগুলো এম, কিন্তু এর মধ্যে একটি ডাব্লিউ আছে যেটা খুঁজে পেলেই তুমি জিনিয়াস। তাহলে খুঁজে বের করে দেখাও ডাব্লিউ। এখানে থাকা ডাব্লিউটিকে তুমি কি খুঁজে পেয়েছো? যদি 10 সেকেন্ডের আগে তুমি ডাব্লিউটিকে খুঁজে পেয়ে থাকো তাহলে লাইক করে দাও, আর যারা খুঁজে পাচ্ছ না চলো দেখে নাও। এখানে থাকা ডাব্লিউটি ছিল একদম তোমাদের চোখের সামনে। তো চলো নেক্সট দেখে নিই কি আসছে। তো গাইস আরো একটি চোখের পরীক্ষা দেখো। এখানে স্ক্রিনের মধ্যে চারটি গাছ রয়েছে, আর মিডিলে রয়েছে একটি গাছের শ্যাডো। তো তোমরা কি বলতে পারবে এই শ্যাডোটি কোন গাছটির শ্যাডো? তুমি কি গেস করতে পারলে যে এটি কোন গাছের শ্যাডো? তো এটি ছিল অপশন ডি এর গাছের শ্যাডো। চলো এবার মিলিয়ে দেখে নাও, আর যারা উত্তর পেরে গেছো তারা লাইক করে দাও, কারণ তোমাদের চোখের জ্যোতি একদম ফাস্ট। আর প্রতিনিয়ত এরকম মজার মজার ভিডিও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। গাইস এবার চলো দেখে নিই আজকের ভাইটার কোশ্চেন। তো স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছো একটি ভয়ঙ্কর ছবি। তো ধরো তোমার ভাই ও বোনকে কেউ কিডন্যাপ করে রেখেছে, সেখানে শিকল দিয়ে তাদেরকে বাধা আছে, তাদের সামনে রয়েছে টেবিলে খাবার, আর তোমার ভাই বোন দুজনেই খুবই ক্ষুধার্ত। তো এই পরিস্থিতিতে তুমি কাকে আগে খাবার দেবে? তো তোমার উত্তরটি কমেন্টে জানানোর জন্য তোমাকে 10 সেকেন্ড টাইম দেওয়া হচ্ছে। গাইস গেস করতে পারলে যে তুমি এখানে সবার প্রথমে কাকে খাবার দেবে? তো চলো উত্তরটি যারা পারোনি দেখে নাও। তো গাইস এখানে সবচেয়ে প্রথমে তোমার ভাইকে খাবার দেওয়া উচিত, কারণ এখানে ভালো করে যদি ভিডিওটি লক্ষ্য করো তাহলে দেখবে তোমার বোনের শিকল ছিঁড়ে গেছে, সে নিজে এসে খাবার খেতে পারবে, কিন্তু তোমার ভাইয়ের শিকল শক্ত করে বাঁধা রয়েছে। সুতরাং তোমাকে সবচেয়ে প্রথমে তোমার ভাইকে আগে খাবার দিয়ে তোমার ভাইকে বাঁচাতে হবে। তো বন্ধুরা তোমাদের উত্তর কী ছিল সেটা কমেন্টে জানিও, আর আমার উত্তরের সঙ্গে তোমার উত্তর মিলে যদি যায় তাহলে এটি লাইক করে দিও। তো ফ্রেন্ড এবার থাকছে তোমাদের জন্য ছবির ধাঁধা। তো এখানে দেখো পরপর তিনটি ছবি রয়েছে,
এই তিনটি ছবিকে দেখে তোমাদেরকে গেস করতে হবে এখানে একটি গানের নাম কি হবে। কি ফ্রেন্ড, গানটির নাম গেস করতে পারলে? তো যারা 10 সেকেন্ডের আগে এই গানটির নাম গেস করে ফেলেছে তারা ফটফট লাইক করে দাও। আর চলো উত্তরটি এবার দেখে নেওয়া যাক। প্রথমে দেখো একটি মুরগির বাচ্চা, একে ইংরেজিতে বলা হয় চিক, তারপরে হাঁটু হাঁটুর ইংলিশ হচ্ছে নি, আর তারপরে একটি চামেলি ফুলের ছবি। তাহলে এই তিনটি ছবিকে মেলালে এখানে গানটির নাম হয়ে যাচ্ছে চিকনি চামেলি। চলো নেক্সট কি আসছে দেখে নেওয়া যাক। তো গাইজ এবার দেখো আরো এই দুটো ছবি, আর এই দুটো ছবি দেখে তোমাদেরকে এবার একটি জবের নাম গেস করতে হবে, আর উত্তর পারলে ফটফট কমেন্ট করতে হবে। কি গাইজ জবটির নাম গেস করতে পারলে? তো দেখো প্রথমে একটি চায়ের ছবি, চায়ের ইংলিশ আমরা জানি টি, আর তারপরে রয়েছে চেয়ার। তাহলে এই দুটো ছবিকে মেলালে এখানে জবটি হবে টিচার। তো চলো গাইজ এবার নেক্সট, এবার তোমাদেরকে তিনটি ছবিকে দেখতে হবে, আর এই তিনটি ছবি দেখে গেস করতে হবে একটি জবের নাম কি হবে। আর যদি জবটির নাম পারো তাহলে ফটফট অ্যান্সার করো। এখানে জবটির নাম হবে প্রথমে দেখো একটি সুয়েজ ছবি, 2 নম্বরে পা, আর লাস্টে আর। তাহলে তিনটি ছবিকে মেলালে এখানে জবটির নাম হয়ে যাচ্ছে সুইপার। তো গাইজ এবার দেখা যাক এই দুটো ছবি দেখে তুমি আরো একটি জবের নাম গেস করতে পারো কিনা। যদি গেস করতে পারো তাহলে উত্তর দেখার আগে ফট করে কমেন্ট করো। জবটির নাম তোমরা পেরে গেছো তাই তো? তো যারা পেরে গেছো ভেরি গুড, আর যারা পারোনি চলো আমি তোমাদের বলে দিচ্ছি। এখানে প্রথমে দেখো মটরশুঁটি, মটরশুঁটি ইংলিশ হচ্ছে পি, আর 2 নম্বরে হচ্ছে ওয়ান। তাহলে দুটো ছবি কি মেলালে এখানে জবটির নাম হবে পিয়ন। তো এবার থেকে লাস্ট প্রশ্ন, স্ক্রিনে এই দুটো ছবিকেও ভালো করে দেখো, আর এই দুটো ছবিকে মিলিয়ে তোমাকে গেস করতে হবে এখানে একটি জিনিসের নাম কি হবে। আর এর উত্তরটা তোমরা নিজে থেকেই আমাকে অ্যান্সার কমেন্টে জানাবে, কারণ এই প্রশ্নটা আমি কিন্তু আজকে তোমাদের জন্য রেখে যাচ্ছি। যারা এই প্রশ্নের উত্তর দিতে পারবে তাদের নাম অবশ্যই আমরা নেক্সট ভিডিওতে মেনশন করব। হ্যালো ফ্রেন্ডস, আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই। আজকের 10টি কোশ্চেনের মধ্যে কটি কোশ্চেনের উত্তর আপনারা দিতে পেরেছেন আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর এরকম মজার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।